আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে এবং সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সকাল সকাল তোমাদের মাঝে। আমি মাছ নিয়ে হাজির হয়ে গেলাম, আসলেই টাটকা মাছগুলো আনা হয়েছে বিল থেকে, এই মাত্র এগুলা ধরেছে মনে হয়। তো এগুলো আমার বাবা কিনে নিয়ে আসলো, এখন তো এইগুলো এখন ঝটপট কেটে নেব। দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইগুলো ছিল টাকি মাছের ছোট ছোট পোনা আর হলো শৈল মাছের পোনা, দেখতে খুব ভালো লাগতেছিল। আসলে বিলের মাছ বা নদীর মাছগুলো খেতে অসম্ভব স্বাদ লাগে। তারপরে এগুলো কী দিয়ে রান্না করবো ভাবতেছি, তো দেখি কি পাওয়া যায়। তো এখন সবজি খুঁজে বের হচ্ছে যেটা কী দিয়ে রান্না করব, তো দেখতেই থাকো ভিডিওটা। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই যে এখানে ধর্মা পেয়ে গেছি, বা এগুলো কোন কোন এলাকায় কে বলে আমি তা জানি না, কিন্তু আমাদের এখানে ধর্মা বলা হয়। তো এগুলা এখন উঠাই নেব। আসলে গাছের টাটকা সবজি আর বিলের বা নদীর টাটকা মাছ দিয়ে রান্না করলে খেতে আসলে অসম্ভব স্বাদ লাগে। তো আমি এখানে গাছ থেকে ধর্মাগুলো উঠিয়ে নিচ্ছি। তো যে খুঁজতেছি আসলে বেশি একটা নাই, তো এগুলো উঠিয়ে কিছু বাজারে দেওয়া হয়েছে। তো এখানে আমি দেখতেছি যে কোথায় কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, তো কিছু কিছু পাইতেছি। আবার দেখো ছোটো ছোটো জালিগুলোও আসছে অনেকগুলা। তো আসলে গ্রামের এসব পরিবেশে আমাদের অন্যরকম ভালো লাগে, বা একটা আনন্দই থাকে যে টাটকা সব কিছু উঠে তোলাটা ভালো লাগে। তো ফাইনালি আমার এখানে দেখো ধর্মাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে কেটে নেব, কেটে কুটে তারপর মাছ দিয়ে রান্না করব। আসলে আমরা গৃহিণীরা রান্নার সময় সব সময় চেষ্টা করি ভালো পারফেক্ট কিছু রান্না করার, যাতে পরিবারের সবার একটু মনটা জয় করতে পারি রান্না করে বা ভালো লাগে। আসলে বসে থাকি যখন রান্নাটা হওয়ার পর, খাওয়া দাওয়ার পর যদি কেউ একটু ভালো বলে তো মনটা খুশিতে ভরে যায়। শত কষ্টের মাঝেও এই ভালো বলাটা তখন আসলে আনন্দ ভরে যায়। কিছু কিছু মানুষ আছে যারা আসলেই রান্না খায় ভালো হলে ভালো বলে না, আসলে খুব খারাপ লাগে তখন রান্নাটা। আসলে যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, আসলে যে বলুক বা না বলুক আমি যতটুকু পারি চেষ্টা করি রান্না করার, আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই পছন্দ করে। তো এখানে যে সব কিছু আমি কেটে কুটে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল, তারপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর আমি রসুন কুচি করে দিয়েছি। তো এটা আমি ভালো করে এখন নেড়ে ছেড়ে দেবো। এটা আমি হালকা মশলাতেই রান্না করব, যেহেতু টাটকা টাটকা সব কিছু অত হামুড়ি মশলা দিলে ভালো লাগবে না। আর এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তরকারিটা, শুকনা মরিচ ব্যবহার করব না। নদীর মাছগুলাতে বিশেষ করে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, শুকনা মরিচ একটু ঝালকুটো ঝালকুটো টাইপের হয়। দেখেন আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, যে যতটুকু পারো। আমি অত হামুড়ি রান্না জানি না, যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করছি। সিম্পল একটা রান্না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারবে।
এখন পানি দিয়ে নিচ্ছি, তারপর এখানে হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিতেছি, আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আর কোনো গরম মশলা ব্যবহার করব না, তো এখানে নেড়ে ছেড়ে দেবো। আসলে সিম্পল একটা রান্না, অল্প গরম মশলা দিয়ে এই রান্নাটা করলে খুব ভালো লাগে, অবশ্যই ট্রাই করবো বাড়িতে। তো এখন ঢেকে দেবো, একটু কষিয়ে নেব ভালো করে। এই তো আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি ধর্মাগুলো দিয়ে নিচ্ছি। তো এগুলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। তো আমি ভাবতেছিলাম বেশি কেটে ফেলেছি, মানে যতটুকু তা থেকে একটু বেশি কেটে ফেলেছি, মনে হয় এটাতে হবে হবে না। তারপর দেখি না এটা মিলিয়ে গেছে ধর্মাটা। তো এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তো আসলে এক একজনের রান্না এক এক রকম হয়, এক এক স্টাইলে রান্না বান্না করা করে, কিন্তু রান্নার স্বাদ প্রায় একরকম আসে। রান্নার ধরন, রান্নার এক একজনের এক এক রকম হয়, এই তো আর কি। তো এই তো আমার হালকা একটু কষানো হয়ে গেছে ধর্মাটা, এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। তো এখন আমি মাছটা দিয়ে নেব, মাছটা আমি কাঁচা অবস্থায় দিয়ে নেব, হালকা ই করার পর কষানোর পর এটা এখন মাছটাও আমি কষিয়ে নেব। তো এটার সাথে মিক্স করে দেব, ধর্মার সাথে ভালো করে মিক্স করে দেব, দিয়ে এটাও আমি কষাবো। তো এটাই হলো রান্নার আসলে টেস্টে একটু অন্যরকম হয় এভাবে রান্না করলে। তো এটাও আমি একটু ভালো করে কষাবো, মাছটা আর ধর্মাটা একসাথে মিশিয়ে এটা এখন ভালো করে কষাবো। ঢেকে দিলাম কিছুক্ষণ রাখার পর, দেখে নিচ্ছি কেমন হলো। এখন একটু হালকা একটু পানি লাগবে আমার, অনেকে আছে ধর্মাতে পানি দেয় না বা পানি লাগেও না, ধর্মাতে পানি আসলে একটু উঠে, কিন্তু আমার একটু লাগবে, আমি দিয়ে নিলাম। এই তো বেশি নাড়াচাড়া করবো না, মাছটা ভেঙে যাবে, হালকা উপর থেকে একটু নাড়াচাড়া করে দিয়ে নিই এভাবে। তারপর কিছুক্ষণ ভালো করে একটু জাল দিয়ে নেব, তারপর হয়ে যাবে আমার এই তরকারিটা, বিলের তাজা মাছ আর হলো টাটকা ধর্মার সহজ একটা রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। তো ধন্যবাদ সবাইকে।